হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি আইরিন ব্লগ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছি তখন আমরা লঞ্চে এসেছিলাম। আমাদের লঞ্চ ছিল কীর্তনখোলা 10। লঞ্চে পৌঁছে গেলাম আমরা। এখন আমরা একটু পরে কেবিনে যাব। এখন আমরা লঞ্চের উপরের দিকে যাচ্ছি, কেবিনের দিকে। লঞ্চটা অনেক বড়ই ছিল, বেশ ভালো লাগছে আমাদের কাছে দেখে। খাবারের ব্যবস্থাও ছিল, বাচ্চাদের জন্য চিপস, জুস এগুলোর ব্যবস্থা ছিল ভালোই। আমরা চাবি নিতে আসলাম, চাবি নিয়ে এখন কেবিনের দিকে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন ভিডিওর উপরে। আমরা এখন কেবিনের কাছাকাছি চলে এসেছি। আমাদের কেবিন একটু ভিতরে দিকে ছিল, সেই জন্য একটু আসতে দেরি হয়েছে আমাদের। পৌঁছে গেলাম কেবিনে। এই হচ্ছে আমাদের কেবিন। ভিতরে টিভি ব্যবস্থা আছে, আপনি চাইলে রাতের বেলা টিভি দেখতে পারবেন। বেশ ভালোই লেগেছে আমার কাছে, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল।
পর্যন্তই।